হ্যালো বন্ধুরা, ট্রাভেল নিউজ বিডি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, চলে আসলাম আরও একটি নতুন আপডেট নিয়ে, আর একটি সুসংবাদ নিয়ে। বন্ধুরা, ঈদ পরবর্তী অবশেষে ফাঁকা হতে শুরু করেছে বেনাপোল স্থলবন্দর, অর্থাৎ দীর্ঘ যে যাত্রী চাপ, দীর্ঘ যে ভোগান্তি, সেটা কিন্তু অবশেষে কমতে শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত সকল তথ্যগুলো আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। কখন আসলে আপনার ভিড় পোহাতে হবে না, কখন আসলে আপনি খুব অল্প সময়ে 10 থেকে 15 মিনিটে ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন নির্বিঘ্নে, সে সকল বিষয় আজকের ভিডিওতে তুলে ধরবো। আশা করছি আজকের ভিডিওটি একদম শেষ অবধি দেখলে এ বিষয়ে সকল তথ্যগুলো জেনে আপনার ইন্ডিয়া ভ্রমণটিকে নিরাপদময় করে তুলতে পারবেন। এছাড়া বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি আপনাদের ইন্ডিয়া ভ্রমণটিকে সুন্দর এবং নিরাপদ করে তোলার জন্য, সব আপডেটগুলো সবার আগে আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। তো বন্ধুরা, চলে আসলাম মূল পর্বে। বন্ধুরা, আপনারা আজকে সকাল 6টা থেকে 6:30টার ভিতরের আপডেট লাইভগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখন যে লাইভ আপডেটটি দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, দেখুন এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ ভিড় আপনারা লক্ষ্য করতে পারছেন। তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, দাদা বললেন যে ফাঁকা হয়ে যাচ্ছে, তাহলে কীভাবে ফাঁকা হলো? এখানে তো প্রচুর মানুষের ভিড় আজকেও দেখা যাচ্ছে। তো গতকালকেও আপনাদেরকে আপডেট দেখিয়েছিলাম যে গতকালও সকাল 6টা থেকে 7টার দিকে প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল। এর একমাত্র কারণ হচ্ছে ঢাকা চিটাগাং সহ দূরপাল্লার যতগুলো বাস, সেগুলো কিন্তু একদম ভোর রাতেই বেনাপোল স্থলবন্দরে পৌঁছে যায়, এবং একদম ফার্স্ট আওয়ার অর্থাৎ সকাল 6টা থেকে সকাল 9টা অবধি কিন্তু এই দীর্ঘ লাইনের সারি আমরা দেখতে পারি এবং যাত্রীচাপ আমরা লক্ষ্য করতে পারি, এবং যাত্রীদের দুর্ভোগ এবং ভোগান্তি বরাবরের মতন অনেক বেশি আমরা লক্ষ্য করতে পারি। তো আজকেও তার ব্যতিক্রম নয়, আজকেও যেহেতু সকাল থেকে দূরপাল্লার গাড়িগুলো চলে এসেছে, তার কারণে কিন্তু এই অতিরিক্ত ভিড় দেখতে পাচ্ছেন। তবে তুলনামূলক হারে গতকালকের থেকে আজকে সকালের ভিড়টাও কিন্তু অনেক কম, যেহেতু ইতিমধ্যে ট্রাভেল ট্যাক্স বর্ধিতকরণ করা হয়েছে, সব মিলিয়ে সবাই চিন্তা করেছিল হয়তো ভিড়টা কমবে, কিন্তু ঈদকে কেন্দ্র করে যেহেতু বাংলাদেশের যাত্রীগণ এখন ইন্ডিয়াতে ভ্রমণ করছেন, সেহেতু কিন্তু ভিড়টা অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি ইন্ডিয়ার যাত্রীগণ যারা বাংলাদেশে এসেছিলেন তারাও ফেরত যাচ্ছেন, তো সব মিলিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণ ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। গতকালকেও কিন্তু সকালে যেহেতু ভিড় ছিল, কিন্তু অবিশ্বাস্যভাবে সকাল 11টার পর থেকে গতকালকে কিন্তু একদম ভিড় পুরো শূন্য হয়ে গিয়েছিল। গতকাল 11টার পর থেকে সকল যাত্রীগণ কিন্তু সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট, এমনকি আধা ঘন্টার ভিতর সকল কার্যক্রম শেষ করে নির্বিঘ্নে ইন্ডিয়াতে প্রবেশ করতে পারছিলেন। আজকেও তার ব্যতিক্রম হবে না, আজকেও আমরা যতটুকু লক্ষ্য করতে পারছি গতকালকের থেকে তুলনামূলক হারে আজকে ভিড় কম, এবং গাড়িতে যাত্রী চাপও কিন্তু কম। গত কয়েকদিন যাবৎ গাড়িতে কিন্তু ওভারলোডেড, অর্থাৎ সিট ছাড়াও এক্সট্রা যাত্রী নিয়ে আসছিল, আজকে কিন্তু অধিকাংশ বাসগুলো আমরা দেখতে পাচ্ছি সিট ফাঁকা নিয়ে আসছে। সব যে অতিরিক্ত যাত্রী চাপ ছিল ইন্ডিয়াতে গমনের ক্ষেত্রে ঈদকে কেন্দ্র করে, সেই যাত্রী চাপ কিন্তু তুলনামূলক হারে কমতে শুরু করেছে। তাই আপনাদের উদ্দেশ্যে একান্তভাবে বলতে চাই, আপনার যে সকল যাত্রীগণ এই মুহূর্তে ইন্ডিয়াতে প্রবেশ করবেন, অবশ্যই আপনারা দিনের দ্বিতীয় ভাগ টাইমটাকে বেছে নেবেন বা শেষভাগ টাইমটাকে বেছে নেবেন, তাহলে কিন্তু কোনো ধরনের ভিড় আপনার ঠেলে ইন্ডিয়াতে প্রবেশ করতে হবে না। সকাল 11টার পর থেকে বেলা 3টা 4টা পর্যন্ত কিন্তু পরিস্থিতি মোটামুটি সব মিলিয়ে স্বাভাবিক থাকে, সর্বোচ্চ আধা ঘন্টার ভিতর আপনি সব কার্যক্রম শেষ করে ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন। পাশাপাশি বন্ধুরা, আজকে সকাল থেকে বাংলা 100 টাকার বিপরীতে মানি এক্সচেঞ্জ রেট পাওয়া যাচ্ছে, সর্বোচ্চ 76 থেকে 77 রুপি পর্যন্ত, এবং ডলারের এগেনস্টে রেটটা 82-83 মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের কাছে বেনাপোল স্থলবন্দর থেকে আজকে সর্বশেষ লাইভ আপডেট নিউজ। এছাড়া বেনাপোল সহ দেশের সকল স্থলবন্দরের সকল আপডেটগুলো সবার আগে পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।